আফটারনুন বন্ধুরা, আবার চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেটি হচ্ছে কি বলতো, ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি লাল ডাঁটা শাক। ছোট ছোট আটিগুলি আছে না, ওই শাকটা। ঠিক আছে বন্ধুরা, দেখো কি করেছি আমি। প্রথমে বাজার থেকে নিয়ে আসার পরে শাকটাকে আমি ভালো করে বেছে ধুয়ে তারপরে আমি এখানে কেটে রেখেছি। তার সঙ্গে আমি দুটো লঙ্কাও কেটে রেখেছি। আর কী কী লাগছে, একটু ফোড়ন হিসেবে দেব কালো জিরে, তারপরে একটা শুকনো লঙ্কা দেব, আর এখানে একটু বেশি করে কি করেছি বলতো, রসুন পে থেতো করে রেখেছি। এখন আমি কড়াইটা দেখো গরম হচ্ছে, আমি তেল দিয়ে দিচ্ছি। শাকটা কিন্তু সেই হ্যাভি এবং টেস্টি হবে। তোমরা ফোড়ন কী দাও জানি না, তবে যদি একটু শুকনো লঙ্কা কালো জিরা আর রসুন দিয়ে করো তাহলে আর মনে হয় আর কিছু লাগবে না। আর একটু হলুদ আর লবণ তো কম্পালসারিটা দিতেই হবে। তাহলে আমি কী করছি বলতো, প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি তারপরে দেবো একটু কালো জিরে, তারপরে দেবো আমি রসুনটা। প্রথমে ভলিউমটা একটু কম রাখতে হবে, নাহলে সব পুড়ে ছারখার হয়ে যাবে আর রান্নার কোনো টেস্টই আসবে না, ফ্লেভারটাও একদম বাজে আসবে। ঠিক আছে বন্ধুরা, দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন থেতো করে রাখা রসুনটাও আমি দিয়ে দিচ্ছি। তারপরে যদি ভাজা হয়ে যায়, লাল লাল হবে বা বাদামি আকার নেবে, তখন আমি কি করব, কেটে ঝরা দিয়ে রাখা ধুয়ে শাকটা আমি দিয়ে দেব। ঠিক আছে, তারপরে এক এক করে হলুদ লবণ দিয়ে আমি নাড়া দিয়ে দেব। এটা খুব বেশি কিছু লাগে না, কিন্তু এত ইয়ামি এবং টেস্টি হবে, তোমরা একবার খেয়ে দেখো, বাড়িতে অবশ্যই বানাবে। দেখো আর একটু ভাজা ভাজা হবে, ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর কালার। এই শাকটা কিন্তু খুব উপকার সবার পক্ষে, বাচ্চা বুড়ো মাঝারি সব বয়সের মানুষের জন্য শাকটা হ্যাভি উপকার এবং টেস্টি। এটা হলে তুমি যদি সেই টেস্টি করে রান্না করতে পারো তাহলে অন্য কিছু লাগবে না, এই শাক দিয়েই তুমি ভাত খেয়ে ফেলবে। এখন একটু ভালো করে নাড়া দিয়ে আমি কি করব বলতো, একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব, খুব সিম্পল। আর কাঁচা লঙ্কা দুটো আমি কেটে দিয়ে দিয়েছি। এই যে দেখো লবণ দিয়ে দিচ্ছি আমি, আর একটু হলুদও দিয়ে দেব, হলুদ খুব বেশি দেব না। এই যে দেখো পরিমাণ মতো দিয়েছি। এখন ভালো করে আমি নেড়ে শাকটাকে ঢাকা দিয়ে দেব, তারপরে আমি 5 মিনিট পরে ঢাকাটা নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব, দেখো কি সুন্দর কালার এসছে, আর এটা খেতে হ্যাভি টেস্টি। কিন্তু যে জল জল ভাব আছে কিচ্ছু থাকবে না, একদম শুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু টেস্টি এবং ফ্লেভার আসবে না। আর তোমরা বন্ধুরা, তোমাদের আরেকটি কথা বলছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অন করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্টস অবশ্যই করবে। ঠিক আছে বন্ধুরা, আর আমি অতি শীঘ্রই আমি লাইভে আসছি, আমি ডেটটা জানিয়ে দেবো, তোমরা কিন্তু আমার সঙ্গে অবশ্যই থাকবে। আর 2 থেকে 2:30-এর মধ্যেই আমার রেসিপিগুলো তোমরা রোজ একটা করে পেয়ে যাবে। আর অন্যগুলি যখন দেই সেটা আলাদা, কিন্তু আমি 2 থেকে 2:30-এর মধ্যে একটা করে রান্নার রেসিপি তোমরা অবশ্যই পেয়ে যাবে, তোমরা কিন্তু আমার সঙ্গে অবশ্যই থাকবে। ঠিক আছে বন্ধুরা, দেখো হচ্ছে, আর একটু হবে, হলে আমি নামিয়ে নেব। দেখি তো এবার কতটা হয়েছে আমার শাক, তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে আর লাস্ট অবধি অবশ্যই থাকবে, নাহলে কিন্তু তোমরা রেসিপি ভালো মতো বুঝতে পারবে না। আর এখানে একটা সিক্রেট ব্যাপার আছে, লাস্ট অবধি ওয়েট করো, তাহলে আমি দেখাবো লাল শাক খাওয়ার সেই হ্যাভি টেস্টি একটা গোপন ট্রিক্স। দেখো তো বন্ধুরা, এই পাতাগুলোকে তোমরা চিনতে পারছো কি না, ইয়াম্মি ইয়াম্মি হ্যাভি হ্যাভি টেস্টি শাক রেসিপি। এটা হচ্ছে লেবু পাতা, এখান থেকে আমি 4টি পাতা শাকে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে কী হবে বলতো, লেবু পাতা একটা আলাদা ফ্লেভার সেন্ট আছে, সেটা শাকের মধ্যে ছড়িয়ে যাবে আর এত টেস্টি খেতে হবে, তোমরা একবার অবশ্যই করবে, এটাই হচ্ছে আমার গোপন ট্রিক্স। দেখো আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি, সেই সুন্দর ফ্লেভার আসবে। আমি এখানে 4টি পাতা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একদম আলাদা রকমের ফ্লেভার আসবে।
আর খেতেও হেভি টেস্টি হবে। তোমরা একরকম ভাবে একঘেয়েমি খেতে খেতে অনেক সময় ভালো লাগে না, তখন তোমরা এই ভাবে লেবু পাতা দিয়ে একবার করে দেখো, তাহলে সে টেস্টি এবং ভালো লাগবে, অবশ্যই করবে কিন্তু বন্ধুরা। আর দেখো আমার রান্না কমপ্লিট, এই পাতাটা এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে ফ্লেভারটা পুরো শাকের মধ্যে ছড়িয়ে যাবে, আবার খাওয়ার সময় তোমরা সেই ফ্লেভারটা পেয়ে যাবে। ওকে বন্ধুরা, বাই।